আজকের প্রথম ধাঁধা। একজন বিজ্ঞানী তার ল্যাবে কিছু একটা বিষয় নিয়ে গবেষণা করছিল। হঠাৎ সে আপন মনে বলে উঠল, আমার এই আবিষ্কার মানুষকে অমর করে তুলবে। কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে কফি দিতে এসে দেখে সে ফ্যানের সঙ্গে ফাঁসি নিয়েছে। সে দ্রুত ডিটেকটিভ সিনিয়র জুনিয়রকে ফোন দেয়। সিনিয়র জুনিয়র পুলিশ সহ বিজ্ঞানীর বাড়িতে আসে। তারা আসার পর বিজ্ঞানীর স্ত্রী বলে, আমি ওনাকে কফি দিতে এসে দেখি উনি ফাঁসির দড়িতে ঝুলছে, আমি অমনি আপনাদেরকে ফোন দেই। পুলিশ বিজ্ঞানীর লাশটি নিচে নামায়। সিনিয়র জুনিয়র লাশটি ভালো করে দেখে এবং বুঝতে পারে বিজ্ঞানী ফাঁসি নেয়নি, কেউ তাকে খুন করেছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কিভাবে সিনিয়র জুনিয়র বুঝতে পারলো যে বিজ্ঞানীকে খুন করা হয়েছে? বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে বিজ্ঞানীর গলায় যে দাগটি রয়েছে সে দাগটি একদম গোল। যদি সে ফাঁসি নিত তাহলে তার গলার দাগটি সামনে থেকে পেছন দিকে উঁচু হয়ে উঠত। তার অর্থ হলো সে ফাঁসি নেয়নি, কেউ তাকে নিচ থেকেই ফাঁস দিয়ে মেরে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় ধাঁধা। ছবি দুইটি ভালো করে লক্ষ্য করো এবং বলো তো ছবি দুইটির মধ্যে কি কি পার্থক্য আছে। বন্ধুরা, ছবি দুইটির মধ্যে দুইটি পার্থক্য আছে। বামের ছবিতে গাছের নিচে ঝোপঝাড় বেশি আছে আর ডানের ছবিতে নদীতে একটি পাথর বেশি আছে। বন্ধুরা, আজকের তৃতীয় ধাঁধা। তোমরা স্ক্রিনে একটি আপেল, একটি আম ও একটি কমলার ছবি দেখতে পাচ্ছ। ভালো করে মন দিয়ে ছবি তিনটি দেখো। এবার বলো তো এই চারটি আপেলের মধ্যে কোন আপেলটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি আপেলের মধ্যে চার নম্বর আপেলটি দেখেছিলে। এবার বলো তো এই চারটি আমের মধ্যে কোন আমটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি আমের মধ্যে দুই নম্বর আমটি দেখেছিলে। এবার বলো তো এই চারটি কমলার মধ্যে কোন কমলাটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি কমলার মধ্যে তিন নম্বর কমলাটি দেখেছিলে। বন্ধুরা, আজকের চতুর্থ ধাঁধা। এখানে যে তিনটি পেত্নির ছবি দেখতে পাচ্ছ এদের মধ্যে একটি পেত্নি রক্তখেকো। বলো তো বন্ধুরা, এদের মধ্যে কোন পেত্নিটি রক্তখেকো? পারলে কমেন্ট বক্সে লিখে ফেলো। বন্ধুরা, এখানে তৃতীয় পেত্নিটি রক্তখেকো। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে তার দাঁতে রক্ত লেগে আছে। বন্ধুরা, আজকের পঞ্চম ধাঁধা। এবার বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি ধাঁধা। ধাঁধাটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। ধাঁধাটি হলো,
চারখানা পা তার দুই হাত হয়, যে চায় তার এসে কোলে তুলে লয়। বন্ধুরা, তোমাদের যদি ধাঁধাটির উত্তর জানা থাকে তবে ঝটপট কমেন্ট বক্সে গিয়ে উত্তরটি লিখে ফেলো। বন্ধুরা, ধাঁধাটির উত্তর হলো চেয়ার। বন্ধুরা, আজকের ষষ্ঠ ধাঁধা। একটি স্কুলে তিনটি ট্রাকে কিছু জিনিস এসেছে। এর মধ্যে একটি ট্রাকে বই আছে, একটি ট্রাকে খেলনা আছে, আর একটি ট্রাকে আছে বড় বড় ঝুড়ি বোঝাই ফল। কিন্তু সমস্যা হলো, বাইরে থেকে কাউকে দেখতে না পাওয়া গেলেও এই তিনটি ট্রাকের মধ্যে একটি ট্রাকে কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে। বন্ধুরা, তোমরা বলো তো এই ট্রাকগুলোর মধ্যে কোন ট্রাকটিতে সন্ত্রাসীরা লুকিয়ে আছে? পারলে কমেন্ট বক্সে উত্তরটা লিখে দাও। বন্ধুরা, সন্ত্রাসীরা আসলে ফলের ট্রাকের বড় বড় ঝুড়ির মধ্যে লুকিয়ে আছে।